দেশ জুড়ে চলছে বর্ষা মৌসুম, বৃষ্টিতে গ্রামাঞ্চলে বেড়েছে সাপের উপদ্রব, আর এর মধ্যে রাসেল ভাইপারের মতো বিষাক্ত সাপও রয়েছে। এমন কিছু বিষাক্ত সাপ রয়েছে যা কামড়ালে মৃত্যু হতে পারে মুহূর্তেই, কিন্তু এমন কিছু গাছও রয়েছে যা দেখলে সাপও ভয় পায়। সাপ বিষাক্ত হোক বা না হোক, যে কেউ সাপ দেখলে ভয় পেয়ে যায়। অনেক প্রজাতির সাপ আছে, পৃথিবীতে এমন মানুষ কমই আছে যে সাপের মুখোমুখি হতে চায়। ফলে বাড়িতে সাপের প্রবেশ রুখতে এমন কিছু গাছ রয়েছে যা বাড়িতে লাগালে সাপের প্রবেশ বন্ধ হয়ে যাবে। এর মধ্যে প্রথম গাছের নাম হলো সর্পগন্ধা, এর নামেও একটি সাপ আছে। এই গাছের শিকড় হলুদ বা বাদামি, এছাড়া এর পাতাগুলি উজ্জ্বল সবুজ রঙের হয়। কথিত আছে এই গাছের গন্ধ এতটাই যে সাপ গন্ধ পেলে পালিয়ে যায়। বর্তমান সময়ে সবাইকে যে সমস্যায় খুব বেশি মুখোমুখি হতে হয় তা হলো অনিদ্রা বা ঘুমের সমস্যা। কর্মব্যস্ত আর অনিয়ন্ত্রিত জীবনে ছন্দ ফেরাতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই, আর এই ঘুমের সমস্যা সমাধানে দারুণ কার্যকর সর্পগন্ধা। এছাড়া মুগওয়াল্টের নাম নিশ্চয়ই শুনেছেন, এই গাছেও গন্ধ খুবই বেশি। এই গাছে দুর্গন্ধ যে সাপ এড়িয়ে যায়, এই উদ্ভিদ রক্ষণাবেক্ষণা অনেক বেশি খাটনির ও খরচ সাপেক্ষ, এই কারণে তাদের বাড়িতে খুব কমই দেখা যায়। তালিকায় তৃতীয় নাম রসুন গাছ। খাবারে রসুন ব্যবহার করা হয়, কিন্তু এর গাছও খুব উপকারী। এতে রয়েছে সালফিউরিক অ্যাসিড, এর গন্ধ খুব শক্তিশালী, সাপ যা পছন্দ করে না। এই গাছ বাড়িতে বসাতে পারলে সাপ ঢোকা বন্ধ হবে। সাপের প্রবেশ আটকাতে বাড়িতে পেঁয়াজ গাছও লাগাতে পারেন, এতে রসুনের মতো সালফিউরিক অ্যাসিডও রয়েছে। এই সালফিউরিক অ্যাসিডের কারণে পেঁয়াজ কাটলে চোখে জল বেরিয়ে আসে, সাপ এই অ্যাসিড একেবারেই পছন্দ করে না। অনেকে চায়ের জন্য লেমন গ্রাস ব্যবহার করেন, এছাড়া চা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কিন্তু এই ঘাস জাতীয় উদ্ভিদ থেকে যে গন্ধ বেরিয়ে আসে তা সাপ পছন্দ করে না। এমনকি এর গন্ধে সাপের পাশাপাশি মশাও পালিয়ে যায়। সাপ বাড়ি থেকে দূরে রাখার অনেক উপায় রয়েছে, তার মধ্যে সব থেকে কার্যকর হল কার্বলিক অ্যাসিড, তা বাড়িতে থাকলে সাপের প্রবেশ ঘটে না। আরও একটি উপায়ে সাপ তাড়ানোর উপায় হল গাছের সাহায্য নেওয়া, এই উপায় খুবই কার্যকর। সাপ তাড়ানোর প্রাকৃতিক উপায়গুলোর মধ্যে আরেকটি উপায় হল রসুন। রসুন বেটে নিয়ে তার সঙ্গে যে কোনো তেল মিশিয়ে একদিন রেখে দিন, এই মিশ্রণ ঘরের চারপাশে স্প্রে করে দিলে সাপ প্রবেশ করবে না। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ।